হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আর তাহলেও কীভাবে আপনারা সেভেন কলেজের অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে আছে তার অধিভুক্ত সাত কলেজের ফর্ম ফিল আপ কীভাবে করবেন অনলাইনে সেটা দেখো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনাকে প্রথমে ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো কম্পিউটার অথবা মোবাইলে অনার্স 150x150 পিক্সেল দেখেন। আপনাদেরকে আমি আমার মনিটরে একটা ছবি দেখাই, যদি এইটার এই হাইট আমি এইটার যে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে দেখেন ডিটেলসে যদি যাই এখানে দেওয়া আছে 150x150 পিক্সেল, মানে আপনার হাইটও 150 থাকবে, ওয়েটও 150 থাকবে, এভাবে থাকতে হবে আপনার ছবিটা। দেখেন এখন আমরা কি করবো, এরকম যে হোম পেজে রেজিস্ট্রেশন করা শেষ হয়ে গেলে আপনার একটা পাসওয়ার্ড আর একটা মোবাইল নাম্বার, যে স্টুডেন্ট যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওইটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করার পরে হওয়ার পরে এখন আসবেন লগ ইন নাম্বারে। দেখেন লগ ইন নাম্বার আসার পরে এভাবে স্টুডেন্ট লগ ইনে আসবেন অথবা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি প্রথমে কী করার কাজটা হলো, আপনি ক্যাপচাগুলো না বোঝা পর্যন্ত এখানে রিফ্রেশ দিবেন, তারপরে এখানে ক্যাপচাটা টাইপ করবেন অথবা পরও করতে পারবেন। দেন আপনি প্রোগ্রাম সিলেক্ট করবেন, আমি অনার্স প্রোগ্রাম করবো সেজন্য অনার্স সিলেক্ট করলাম। দেন আপনি আপনার সেশন সিলেক্ট করবেন, আমি আমার সেশন সিলেক্ট করলাম। দেন আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তের যে ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রদান করবেন। দেন আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা বসাবেন, দেখেন আমার অটোমেটিক পাসওয়ার্ডটা আগে করছিল এই জন্য বসানো। তারপর আপনি এখানে লগ ইনে প্রেস করবেন, দেখেন লগ ইনে প্রেস করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেস থেকে আপনি আপনার নামগুলো আবার চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা। যদি এখানে ভুল হয় অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে ভুল আসবে, আপনার সব জায়গায় এখানে ভুল আসবে। সেই জন্য আপনি কি করবেন, এসএসসি যে আপনার সার্টিফিকেট আছে ওইটা সামনে নিয়ে নামগুলো টাইপ করবেন। দেন আমি এখন যদি চাই দেখেন আপনার প্রোফাইল আরও এডিট করতে, তাহলে এখানে প্রোফাইলের যে নামটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইল অপশনে যাবেন, প্রোফাইল অপশনে গিয়ে আপনি এখানে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আর যদি এনইউর স্টুডেন্ট হয়ে থাকেন, মানে এনইউ আগে ন্যাশনাল ইউনিভার্সিটি ছিলেন এখন ঢাকা ইউনিভার্সিটি আসছেন, সেক্ষেত্রে এখানে এনইউ রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে আছে আপনি ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর আপনি যখন ছবিটা চেঞ্জ করতে চাইবেন, বা আমি ছবি এখন চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ছবি আপলোড করতে পারবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে ছবি আপলোড হয়ে গেলো। অবশ্যই ছবিটা আপনার আগে সাইজ করে নিতে হবে, নেওয়ার পরে আপনি 150x150 পিক্সেলে ছবিটা আপলোড করবেন। দেন আপনার এগুলো কাজ হয়ে গেলে আপনি এখানে আপডেট মেনুতে ক্লিক করবেন, এখানে আপডেট হয়ে গেলো, দেখেন আমার আপডেট সাকসেসফুল হয়ে গেলো, এখানে অপশনে লেখা আছে সাকসেসফুল। দেন আমরা যদি হোম মেনুতে চলে যাই, এখানের হোম মেনুর পাশে দেখেন এই যে হোম মেনু রয়েছে, হোম মেনুর পাশে রয়েছে ফর্ম ফিল আপ অপশন। এই ফর্ম ফিল আপ অপশনটাই আসল, আপনি এখানে যদি একটু ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কোন ইয়ারের ফর্ম ফিল আপ করবেন। আপনার ফর্ম ফিল আপের শুরুর সময়টা হলে এখানে লিঙ্কটা দিয়ে দিবে। আমাদের ফর্ম ফিল আপটা হলো 4th year 2021, সেক্ষেত্রে আমি 4th year ক্লিক করলাম।
ফোর্থ ইয়ারে ক্লিক করার পরে আপনাকে যেটা টাইপ করতে হবে সেটা হলো স্টুডেন্ট টাইপ। আপনি কোন ধরনের স্টুডেন্ট, আপনি কি রেগুলার স্টুডেন্ট, ইরেগুলার, না ইম্প্রুভমেন্টের, না প্রাইভেট রেগুলার, না প্রাইভেট ইরেগুলার ইম্প্রুভমেন্ট। আমরা এখন রেগুলার স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট বলতে যারা নিয়মিত ক্লাস করে অথবা নিয়মিত আসে তাদেরকে রেগুলার বলা হয়। ইরেগুলার মানে যারা একদমই ফেল করেছে, আর ইম্প্রুভমেন্ট ধরেন যাদের দুই একটা মানে সাবজেক্ট পরীক্ষা তেমন ভালো হয়নি সেটা দেওয়ার জন্য সেটাই হলো ইম্প্রুভমেন্ট। এই এখানে সাবজেক্ট কোডের সাথে নামগুলো অনেক সময় মিলে না, সেজন্য দু একদিন অপেক্ষা করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোডগুলো মিলিয়ে ঠিক করে দিবে, তারপরে আপনার এইটা সাবমিট করবেন। দেন আমরা সাবজেক্ট এখন আমাদের কোর্স সিলেক্ট করব, কোর্স কোড সহ সাবজেক্ট নাম সহ সিলেক্ট করব। আমাদের 4001, 4002, 4003, 4004, 4005, 4006, 4007, 4008, তারপর হলো আমাদের অ্যাসাইনমেন্ট। Thank you.